হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। এই দেখো, সকাল সকাল আমার গোপুসোনা কিন্তু স্নান করে একদম রেডি, গোপুর ব্রেকফাস্টও হয়ে গেছে। কেমন লাগছে দেখো তো গোপুকে? গোপু আজকে নতুন জামা পরেছে, নতুন মুকুট, একদম সুন্দরভাবে সেজে গুজে বার্থডে বয় সিংহাসনে বসে গেছে। ওখানে গোমাতাও রেডি গোপুর পাশে। গোপুর ব্রেকফাস্ট কমপ্লিট, আমার মাম্মাম ব্রেকফাস্ট করে নিয়েছে, এরপর মাম্মামের আমি লাঞ্চের প্রিপারেশন করব। আজকে তো বার্থডে, তাই সব কিছুই একটু গ্র্যান্ড হওয়া চাই, তাই না? অন্য দিনের মতন তো হবে না ভোগ আর ভোগ, আজকে একটু স্পেশাল ভোগ হবে, তাই না মাম্মা? তোমাদের কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই জানিও। আর এই যে আজকে সিংহাসনে বসবে মাম্মা মামার, এইগুলো হচ্ছে তার সব প্রিপারেশন। এই যে আবার দুপুরবেলার জামা পরবে, আর এই পেছনে সব বাসন ধুয়ে রেখেছি, রান্নাবান্না করব গোপুর এখানে সব বাসন। আমার গোপুর আলাদা বাসন থাকে সব সময়, এই বাসনেই ও প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে। আর এই সব দেখো কেমন লাগছে। আজকে বার্থডে পার্টিও সেলিব্রেট হবে সন্ধেবেলা। তাতান মা বাবাই সবার রান্না বসিয়ে দিয়েছি, আমার আজকে উপোস, তাই এখানে হচ্ছে মুগের ডাল আলু পোস্ত করব, আর এখানে ভাত আর পাঁপড় ভেজে দেবো খাওয়ার সময়। ব্যাস এরপর শুরু হবে গোপালের রান্নার আয়োজন। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তাতানদের, এবার ধরবো ঠাকুরের আসল সব জিনিসপত্র, রান্না বান্না এবার শুরু। তোমাদের দাদাকে বাজারে পাঠিয়েছিলাম ফদ্দ দিয়ে, দেখো হ্যাঁ অনেক জিনিস এনেছে, মানে ব্যাগ ওঠানো যাচ্ছে না। দেখি কী কী এনেছে, মিষ্টি রজনীগন্ধা স্টিক, এই যে ফল, পাঁচটা গোটা ফল আনতে বলেছিলাম, এই যে এনেছে আপেল, পুজোর কলা, বেদানা, মুসম্বির, পেঁপে পাকা, তরমুজ, সুজি, গরম মশলার প্যাকেট, ধূপকাঠি, বাটারের মিনি পাউচ, ফুল এনেছে ঠাকুরের, আর আছে চিনি। চলো সব নামাই, নামিয়ে এবার পুজোয় বসতে হবে, দুপুরের রান্না করতে হবে গোপালের। আমার গোপুসোনার সন্ধ্যেবেলা স্টেজ একদম রেডি, এখানে বসবে আমার গোপুসোনা, সাজিয়ে নিলাম এখন আমি, এবার রান্নাবান্না শুরু করব। এটা আমার তিনতলায়, কারণ দোতলায় তো ওড়িও থাকে, ওখানে অসুবিধা, বারবার ঢুকবে বেরোবে দুষ্টুমি করবে টানাটানি করবে, তাই তিনতলায় সাজিয়ে নিলাম। আমি স্নান সেরে নিয়েছি, আর এই যে আমার মাম্মামেরও লাঞ্চ হয়ে গেছে, চুল গুটিয়ে নিয়েছি বাবা, আর পারছি না যা গরম, আর এত রোদ উঠেছে, আজকে বলে জন্মাষ্টমী আজ নাকি বৃষ্টি হয়, কী জানি ঠিক ও বেলাটাই ঢালবে, যখন দরকার তখনই ঢালবে বৃষ্টি। আর চলো এবার রান্নাবান্না করব, সব একার হাতে এবার শুরু করতে হবে, মা তাও তালটা চেঁচে দিয়েছে, এবার সব সরঞ্জাম অনেক কিছুই আছে মাথায়, কেক বানাবো সব বানাবো, দেখা যাক কত দূর কত কী হয়, তো তাড়াতাড়ি করতে হবে আমাকে। আমার কয়েকটা বাচ্চা আসবে যাদের পড়াই আমি তাদের বলেছি। আমার আজকের সন্ধ্যের আয়োজনে এবার বসে গেছে রান্না গোপালের পুজো। এই যে এখানে আবার পনির বানাবো, এখনও সব পায়েস সব কিছু বাকি, তালের নাড়ু। চলো রান্নাবান্না সেরে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। ঘড়িতে বাজে 4:19, আর এখন আমার এই প্রিপারেশন কী কী রেডি আছে দেখো, এই যে নান, নান পুরির, এখানে আছে মালপোয়া ব্যাটার, আর এখানে তাদের বড়ার ব্যাটার, এতক্ষণে এগুলো করে উঠলাম। এখানে হচ্ছে পায়েস, এখানে চকলেট কেক, ঘুগনি সিদ্ধ হয়েছে, এবার বানাবো। আজকে একটা মজার ব্যাপার হয়েছে, কি হয়েছে বলতো, আমি কেকের ব্যাটার বানাবো, এবার হঠাৎ করে আমার তো ময়দা লাগবে, আর মালপোয়া বানাবো তখনও ময়দা লাগবে। ইয়ে আমার মাথায় আছে যে মালপোয়া ঠালপোয়া বানানোর জন্য ময়দা অলরেডি আমি স্টকে করে রেখেছি, কারণ আগেই আমি কিনে রেখেছিলাম, দিয়ে তারপর যেই দেখি গ্রসারি যেখানে থাকে এগুলো ঘাটতে গিয়ে দেখি নেই, ময়দা নেই, খোঁজ 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 ময়দা নেই, আবার আমাকে হেঁটে 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 যেতে হলো দুটো স্ট্রিট পরে, গিয়ে থ্যাংক গড যে আমি পেলাম ময়দা, দিয়ে 1 কেজি ময়দা প্যাকেট আবার নিয়ে এলাম, নিয়ে এসে তারপর মালপোয়া কেক তালের বড়া ওইসবে দিয়ে দিয়ে বানালাম, মানে ভাবো কী অবস্থা।
এখন বাজে 5:15, আর আমার অনেকটাই এগিয়ে এসেছে। এখানে সুজি হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, পনিরের তরকারি হয়ে গেছে মটরশুঁটি আলু দিয়ে, আর এখানে কি এটা কি বলতো পায়েস, কিন্তু গুড়ের বাতাসা দিয়ে করেছি পায়েসটা। খালি বাকি আছে এই নানপুরি, মালপোয়া আর তালের বড়া, করে নি তাড়াতাড়ি করে। এতক্ষণে শেষ হলো, আমার আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমার কোমর পা প্রচণ্ড যন্ত্রণা করছে, একভাবে সেই করে আছি। সব থেকে প্রবলেম হয়েছে এখানে মিক্সিতে আমি কিছু করতে পারিনি, বাটাবাটিগুলো সেই তিনতলায় নিয়ে গিয়ে করতে হয়েছে, কারণ এখানে মা তাতান ওরিও ঘুমাচ্ছে এই ঘরে। চলো দেখিয়ে দিই কী কী করলাম। এই যে নান লুচি, সুজি, তালের বড়া, চকলেট কেক, মালপোয়া, ঘুগনি, এটা তো আগেই দেখেছো, পনির দেখে নিলে, সব রেডি। এবার আস্তে আস্তে রেডি হই, রেডি হয়ে এবার ওপরে যাব, পুজো করব, ছেলেকে নিয়ে যাব ওপরে সাজিয়ে গুজিয়ে, যার জন্মদিন, নিয়ে যাব পুজো করব, আমার স্টুডেন্টরা আসবে। আমি রেডি হয়ে গেছি, এই যে চলে এসেছি, এইটাকে রেডি করতে দেখবে, এই তো এটাকে রেডি করব। এবার আজকে কি পরবে দেখবে, দাঁড়াও, এই যে এই সুন্দর জামাটা পরবে, এটা ওকে দিয়েছে ওর মাসি, মালবিকা মাসি। তারপর গয়নাগুলো পরিয়ে সাজিয়ে নি, তারপর একদম দেখাবো ফাইনাল লুক মাম্মার। ওকে, বার্থডে বয় কিন্তু একদম রেডি, দেখেছ, বার্থডে বয় কিন্তু বসে গেছে সিংহাসনে, বসে গেছে দোলনায়, দেখেছ। কেমন হয়েছে সাজানোটা বলবে? এবার পুজোটা করব, করে তারপর তোমাদের দেখাচ্ছি। মামামের পুজো কমপ্লিট, আমার শ্রীকৃষ্ণের শতনাম পড়া হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে সেই গানটাই গাইব যেটা আমি মামামকে গিয়ে শোনাই, যেটা মামামকে আমি গিয়ে ঘুম পাড়াই, সেটা না হলে আজকে ইনকমপ্লিট আমার পুজো। তাহলে শুরু করি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ গোপাল হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, পিতু মাত স্বামী সখা হামারে, হম হে তুমারে তুম হো হামারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ গোপাল হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ মেরো হে গোপাল মেরো হে, শ্রীকৃষ্ণ মেরো হে গোপাল মেরো হে, গোবিন্দ বলো হরি গোপাল বলো, বৃন্দ বলো হরি গোপাল বলো, রাধা মাধব হরি গোবিন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, জয় গোপাল জয় গোবিন্দ। হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানহাইয়া লাল কি, জয় গোপাল জয় কানহাইয়া, রাধে 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 রাধে। বাইরে মুসু ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো হবেই আজকে জন্মাষ্টমী, হতেই হবে, বৃষ্টি না হলে হয় ইনকমপ্লিট। আমার স্টুডেন্টরা কেউ আসতেও পাচ্ছে না বৃষ্টির জন্য, একজন এসে বসে আছে অনেক, দেখি বৃষ্টি কখন কমে। অনেক দাদা তাতান যাচ্ছে ঠাকুর নমো করতে, চলো নমো করো, হ্যাঁ নমো নমো।
ফটো সেশন হবে, ঠিক করে বসবি দুজনে। আচ্ছা বাকিরা আসতে পারেনি, বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ আরো খেলবে তো, চলো বস। হ্যাঁ ভালো করে বসতে হবে, ফটো তুলবো। খালি প্রাপ্তি আর ইয়ে মিস হয়ে গেল রাহুল। আরো খেলতাম, দাঁড়া। এখন বাজে রাত 10টা। হ্যাঁ বেটা বৃষ্টি পড়ছে তো, সবাই চলে গেছে, এসেছিল তাও আমার স্টুডেন্টরা কিছুজন, এসেও প্রসাদ নিয়ে গেছে বলেছিলাম, দু একজন আসতে পারেনি বৃষ্টির জন্য। এবার মামামকে তুলবো, তুলে এবার ঘুম পাড়াবো। মামাম তো আমাদের সাথেই ঘুমায়। চলো তুলি, হয়ে গেল বার্থডে, বার্থডে বার্থডে শেষ, হই হুল্লোর বার্থডে শেষ। আবার নেক্সট ইয়ার আবার যেন ভালোভাবে ধুমধাম করে যেন তোমার বার্থডে মানাতে পারি মাম্মা, আশীর্বাদ করো। সব প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবার একটু ঘুমানোর সময়। এই যে মাম্মা কোলে চলে এসেছে ঘুম করবে বলে, এবার মাম্মা আমাদের সাথেই ঘুম করে, মামাকে এখন ঘুম পাড়িয়ে দিই। চলো আজকের অনুষ্ঠান শেষ, সবাইকে টাটা করে দাও, বলে দাও টাটা, সবাইকে আশীর্বাদ করো, যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, তোমাকে এইভাবে ভালোবাসে সবাই। টাটা করে দাও, টাটা, আবার দেখা হবে পরে, গুড নাইট।